করে জন্ম দেবে, আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে জন্ম দিয়েছে, আমি যা ইনকাম করি আমার ইনকামের জন্য আমার পরিবার নয় সবার কিন্তু তাদের হক রয়েছে, সেই হকের থেকে সবাইকে আমরা চাই ধর্মের জন্য কিছু সময় আমরা ব্যয় করবো, শুধু নিজের জন্য ব্যয় না করে ধর্মের জন্য করবো, সেই জন্য সমাজে যারা আছি আমরা যারা আছি আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, আমরা যেন আপনাদের কাজগুলি আপনাদের জন্য রেখে দেওয়া কাজগুলি ধর্মের কাজগুলি যেন করে দিতে পারে। আর কথা বাড়াবো না, শুধু বলবো আজকে আমি এসেছি এখানে ভাবছি আমাদের আর একটি কথা ভুলে গেছি, আমাদের সুন্দরীয় আমাদের এখানে আছেন ওনাকে আমি এখন দৃষ্টি বছরে যে একটু আপনাকে বন্ধ জানাচ্ছি, ওনার বড় ভাই প্রদীপ বড়ুয়া আমার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান আলদিগির করে ওনারও এখানে ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিদিন 8 থেকে 10 জন আমাদের একসাথে দেখাশোনা হয় কথা হয়, উনি গতকাল রাত্রেও আমার প্রতিষ্ঠানে এসে বলেছেন বাবু কালকে সকালে যাবেন তো, আমি ওনাকে বলতে পারি দাদা আমি যাব আজকে, উনি উনি আমাকে আহ্বান দিয়েছেন ওনার সাথে সবসময় দেখাই, উনি খুব সজ্জন একজন সাদা সিধা সবসময় মানুষ আমাকে যখন দেখে আসলে উনি আমার আমার সাথে গোসল বিনিময় করে, ওনাকে যদি আমি স্মরণ না করতাম আসলে আমি খুব অপরাধী হয়ে যেতাম, তো ওনাকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি ছোট একজন মানুষ কর্মের তাগিদে মনের তাগিদ এইসব ধরে আমার এই মন্দির নির্মাণের জন্য আমিও ভান্তির সাথে আমাদের সুন্দর ভান্তির সাথে যোগাযোগ করে যতটুকু পারি সর্বোচ্চ যেতে পারি আমি এই মন্দির নির্মাণের জন্য আমি কাজ করে দেব, এবং সবাইকে আবার নমস্কার প্রীতি ও সুস্থ জানিয়ে আমার সংক্ষিপ্ত অভিযোগ এখানে শেষ করলাম, জগতের সকল পারে সুখী হোক। সকলের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 1 মিনিটের জন্য নিরাপত্তা পালন করব। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি পাতার সঙ্গের প্রাক্তন মহাসচিব অধ্যক্ষ ডক্টর প্রণব কুমার বড়ুয়া মহোদয় উনি প্রয়াত হয়েছেন, উনি সমাজ সদ্ধর্ম রক্ষার জন্য যে অবদান রেখে গেছেন সে কারণে আমরা সকলেই 1 মিনিট নিরাপত্তা পালন করছি। সঙ্গীতকারক 22তম সংগ্রহায়ক চন্দ্রজ্যোতি মহাতর মহোদয়ের 58তম মহাপ্রয়াণ বার্ষিকী ও অভিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ অনুসারে ত্রিপিটক পাঠের আজকের এই মহতী দান অনুষ্ঠানের পরমারব্ধ সংঘ প্রদান প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের উদ্বোধক ঝুলন বড়ুয়া এবং সুপ্রাচীন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় সভাপতি বাবু ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া এবং রিপন এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় যুবের সাধারণ সম্পাদক অমরেশ বাবু অমরেশ বড়ুয়া এবং আজকে যিনি মঞ্চে আসীন হয়েছেন এই সত্য সঙ্গীত তারকের যিনি এই সঙ্গীত তারকের সত্য সঙ্গীত তারকের যিনি আছেন বাটুয়া গ্রামেরই
বিত সাধনের সত্রিয় প্রান্তে সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘর পাদ ধরনে আমার বিনম্র শ্রদ্ধা থেকে আমি বিনম্র বন্দনা জানাচ্ছি, এবং যারা এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যারা আছেন তাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার নিবেদন করছি। তা আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে গত বছর আমাকে সদ্য এই বিহারের বিহারাধিপতি পরম সদ্য সুমঙ্গল মহাতের মহোদয় আমাকে বলেছিলেন এই গ্রামের এখানে একটি দণ্ডায়মান বুদ্ধমূর্তি দান দেওয়ার জন্য, সেজন্য আমি বান্তের প্রতি চরণে বন্দনা রেখে আমি বলেছিলাম বান্তে আমি এই দণ্ডায়মান বুদ্ধমূর্তি আমি আপনার ওখানে প্রতিস্থাপন করব। সেই নিরিখে গত বছরও এখানে দণ্ডায়মান বুদ্ধমূর্তির প্রথম অভিষেক অনুষ্ঠান প্রথম উদ্বোধন হয়েছিল আমাদের মাননীয় প্রিয়শীলী সংঘনায়ক মহাতর মহোদয়ের মাধ্যমে। তাই সেটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি এই কারণে যেহেতু একটি বুদ্ধমূর্তি দান দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে পূজনীয় এই ভিক্ষু সঙ্গে, এই পূজনীয় এই বিহারের বিহারাধিপতি পূজনীয় সঙ্ঘের মাধ্যমে। তো সুতরাং আমি যখন এই বিহারে যখন আসি এই দণ্ডায়মান বুদ্ধমূর্তি দেওয়ার জন্য, তখন এই বিহারের বিহারাধিপতি আমাকে বলতেন আমি একটি পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ করতে যাচ্ছি, পাঠ করব বলে আশা করছি, আপনারা যদি এটাতে কোনো সুন্দর একটি কাজ করে দিতে পারেন তাহলে আপনারা ভালো হবে বলে মনে করি। আমি বান্তেকে বললাম বান্তে এত বড় একটা অনুষ্ঠান করতে গিয়ে আপনার প্রায় অর্ধকোটির ব্যাপার, তখন বলেছিল প্রায় অর্ধকোটির ব্যাপার, অনেক ব্যয় সাফল্য, সুতরাং আপনি যদি এটা করতে পারেন তাহলে অতীব সুন্দর এবং ভবিষ্যতের জন্য আপনি একটি সুপ্রাচীন বাংলাদেশ বৌদ্ধভিক্ষ মহাসভার মধ্যে একটি অনন্য স্থাপন করতে পারবেন বলে আমি মনে করি। তাই তিনি এই পর্যন্ত 53 দিন যাবত 1248 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছে বিদায় আজকে পূর্ণাঙ্গভাবে এখানে ত্রিপিটক পাঠ সমাপনী দিনে আজকের এই অনুষ্ঠান। সুতরাং এই অনুষ্ঠানকে ঘিরে আমি প্রথমে এসেছি যেদিন 10 তারিখে অবিরত পূর্ণাঙ্গ ত্রিপিটক পাঠ চলছিল তখনও এসেছি, মাঝখানে এসেছি তেরোই এপ্রিল এখানে এসেছি, আজকে এখানে আবারও এসেছি। সুতরাং এই পূজনীয় ভিক্ষু সংঘের এমন কাজ, এমন একটি কর্ম, যে কর্ম প্রতিনিয়ত মানুষকে সুচারুরূপে একটি সংগঠিত করতে পারে, এই কারণে আমার পক্ষ থেকে আমি বিনম্রভাবে শ্রদ্ধা নিবেদন করছি। তো সুতরাং আজকে এই কথাগুলো শেষ করে আমি আবারও পূজনীয় ভিক্ষু সংঘের কাছে আমার সত্যতা দিতে বন্দনা নিবেদন করে আপনাদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা নিবেদন করে আমার কতগুলো এখানে উপসংহার করলাম। সত্যে সত্তা সুবিধা ভবন্তু জগতের সকল প্রাণী সুখে হোক। এবং প্রয়াত মনিবার স্মরণে আজকে আমাদের জেলপঞ্জিকে উৎসর্গ করা হচ্ছে, জেলপঞ্জিকে প্রদান করার জন্য বাবু জোরপূর্বক আহ্বান জানাচ্ছি, পূজনে ভিক্ষু সংঘকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সাথে সাথে মৃদুলবাবুকে আহ্বান জানাচ্ছি, মৃদুলবাবুকে আহ্বান জানাচ্ছি আপনিও এসে আমাদের ভিক্ষু সংঘকে জেলপঞ্জিকাটা দান করে যান, এবং সাথে সাথে আমার পরিবারের পক্ষ থেকে জ্যোতি বৈঠা আমাদের সংলাই ভারতে এবং অতিথি যারা আছে তাদেরকে প্রদান করছেন।